যক্ষা রোগ বা টিউবারকিউলোসিস বা টিবি আসলে কি? একসময় তো এটা প্রচলিত ছিল, যার হয় যক্ষা তার নাই কোনো রক্ষা। 1948 সালের আগ পর্যন্ত যক্ষা কোনো ট্রিটমেন্ট আবিষ্কৃত হয়নি পুরোপুরি। 1980 সালের দিকে আসলে ফুল যক্ষা ট্রিটমেন্টটা শুরু হয়েছে। তো এর আগে পর্যন্ত আসলে আমরা এটাই জানতাম, যার হয় যক্ষা তার নাই রক্ষা। তো এই যক্ষা টার্মটা প্রথম আসলে সোয়েনলেন নামে একজন বিজ্ঞানী প্রথম যক্ষা টার্মটা শুরু করেন 1834 সালে। আর আপনি জানেন যে যক্ষার জীবাণু আবিষ্কার করেন রবার্ট কলস। WHO বলতেছে যে প্রতি বছর প্রায় 99 লাখ যক্ষা আক্রান্ত হয়, 15 লাখ লোক যক্ষায় মারা যাচ্ছে। এর 95% কিন্তু আমাদের মতো উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোতে এরকম হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তো যক্ষা যেটা হয়, এটা একটা জীবাণু, আমরা বলি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ওটা দিয়ে যে রোগটা হচ্ছে আমরা এটাকে সাধারণত যক্ষাটা বলে থাকি। স্যার, যক্ষা রোগটা যার হয়ে থাকে তো তার আশেপাশে বা ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, তো তার মাধ্যমে কি সেটি কি ছড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা, বা এক কথা এটি ছোঁয়াছে কিনা? যক্ষা কিন্তু পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় হতে পারে মোটামুটি। তো এর মধ্যে যে বেশিরভাগ 85% এটা ফুসফুসে হয়ে থাকে। তো ফুসফুসে যক্ষা, যেটাতে আপনার কফে আমরা জীবাণু পাবো, ওইটা হচ্ছে ছোঁয়াছে। আর ফুসফুসে যক্ষা যদি আমরা কফে জীবাণু না পাই, ওটা কিন্তু ছোঁয়াছে না। এখন যেটা খেয়াল রাখতে হবে যে ফুসফুস ছাড়াও আপনার যেমন লসিকার গ্রন্থিতে হতে পারে, ব্রেনে হতে পারে, আপনার ফুসফুসে পর্দায় হতে পারে, পেটে হতে পারে, লিভারে হতে পারে, ঠিক আছে, ইভেন আমাদের চর্মরোগ হতে পারে। তো অনেকগুলো জায়গা হতে পারে, ওই সবগুলোতে কিন্তু যক্ষা ছড়ায় না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা চিন্তা করি যে যক্ষা হয়েছে এই বুঝি রোগ ছড়াই গেল, ব্যাপারটা কিন্তু তা না। যদি আপনার যখন যক্ষা ডায়াগনোসিসটা হবে, কফে আমরা জীবাণু পাবো, এই জীবাণু পাওয়ার 3 মাস আগে থেকে কিন্তু রোগটা ছড়ানো শুরু করে, এবং ট্রিটমেন্ট শুরু করবেন। ট্রিটমেন্ট শুরু করার 15 দিন পর্যন্ত এরকম জীবাণুটা ছড়াইতে পারে, সাধারণত 15 দিন পর্যন্ত ছড়ায় না। আর যদি কফে আমরা জীবাণু না পাই, এটা সাধারণত সিমটম শুরু হওয়ার 1 মাস আগে থেকে ছড়ানো শুরু করে, এবং এটাও 15 দিন পর্যন্ত ছড়াইতে পারে, এরপর সাধারণত ছড়ায় না। তো কানাডা এবং ইউএসএতে একটা স্টাডি করছে, হ্যাঁ, প্রায় 4,500 পেশেন্ট ওনারা স্টাডি করছে, 5 বছরের স্টাডি করছে, এবং এই দেখা যাচ্ছে এই 4,500 পেশেন্টের যারা সংস্পর্শে ছিল, এদের মধ্যে মাত্র 5%-এর যক্ষা হয়েছে। মানে আপনার স্মিয়ার পজিটিভ, কফে জীবাণু ছিল, এবং যাদের হয়েছে তাদেরও 95% প্রথম 3 মাসের মধ্যে যক্ষাটা হয়েছে, ঠিক আছে। তাহলে যক্ষা রোগীর সংস্পর্শে আসলেই যে যক্ষা হবে তা না, এটার 95% ক্ষেত্রেই যক্ষা হয় না। আচ্ছা, এবং হইলে সাধারণত প্রথম 3 মাসের মধ্যেই হয়। রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা ষাঁড় তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলতো, তুমি আসলে কিন্তু আমাকে 2 জনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে থেকে বলতে তাহলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড জুটাবা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে 2 ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোরা ভালোবাসে করছিস। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনিই জানেন সুনীত ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। দেখবেন সোম, মঙ্গল ও বুধবার রাত 9:30 মিনিটে এনটিভিতে।